বাবাহারা মেয়ের বিয়ে ঠিক হলে দিশেহারা হয়ে পড়েন অসহায় মা। তাদের বিস্তারিত নিয়ে পোস্ট করলে 63,500 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে খুব ভরে চলে গেলাম মার্কেটে গিয়ে 10 কেজি মাংস কিনলাম। মাংস কেনার পর চলে গেলাম পাইকারি দোকানে। পাইকারি দোকানে গিয়ে পোলার চাল, তেল, পেঁয়াজ, ডাল সহ যা যা দরকার সব কিছু পাইকারি দোকান থেকে কিনে পাইকারি দোকে কেনা চলে গেলাম আমরা মুরগির দোকানে। মুরগির দোকানে গিয়ে বিশাল সাইজের 2টা মুরগিও কিনলাম। এর দোকানে গিয়ে কয়েক খুঁটি দইও কেনা হলো। এবার চলে আসলাম কাঁচা বাজারে। কাঁচা বাজারে গিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, আলু, শসা সহ যা যা দরকার আমরা সবকিছু কিনে ফেললাম। কেনাকাটা শেষে সবকিছু নিয়ে সাইদুল এক জায়গায় রাখছে, সেখান থেকে আমরা একটা গাড়িতে করে নিয়ে যাব। একে একে সব মালামাল গাড়িতে তোলা হচ্ছে। একটি অসহায় মেয়ের স্বপ্ন পূরণের জন্য কাজ করছি আমরা। এবার চলে গেলাম জুয়েলারি দোকানে। জুয়েলারি দোকানে গিয়ে আটানি সোনার কানের দুল বানালাম। আটানি সোনা কানের দুলে প্রায় খরচ হয়েছে 45,000 টাকা। কেনা হয়েছে ল্যাপ, তোষক ও 2টা বালি। সব কেনাকাটা শেষে গহনা সহ সবকিছু মেয়ের মায়ের হাতে তুলে দিলাম। আজ মায়ের এক অন্যরকম আনন্দ হচ্ছে। বাবাহারা মেয়ের বিয়ে হবে আজ। সব কিছু দেখে সত্যি নিয়ে শুধু দোয়াই করলেন। আসলে কৃতিত্ব আপনাদের সবার যারা আর্থিকভাবে সাহায্য পাঠিয়ে এই মেয়েটির পাশে ছিলেন।